গাজীপুর বড়বাড়িতে মিসেস হাজি ওয়াহিদ মোবিল সেন্টার সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে আগুন। গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোহাম্মদ মনসুর শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর বড়বাড়িতে মিসেস হাজি ওয়াহিদ মোবিল সেন্টার সিএনজি ফিলিং স্টেশনের কাভার্ড ভ্যানে 100 পিস গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে আগুন। 6 জন আগুনে দগ্ধ হয়েছে বলে ফায়ার সার্ভিসের ইউনিট জানায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বললে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, মিসেস হাজি ওয়াহিদ মোবিল সেন্টার সিএনজি ফিলিং স্টেশনের মালিক বা কর্তৃপক্ষ কাউকে পাননি, এবং যে কাভার্ড ভ্যানে 100 পিস গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল সেই কাভার্ড ভ্যানের মালিক বা চালককেও পাওয়া যায়নি বলে জানান। তাহেরুন্নেসা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক জানান, 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এটা 8টার সময় আগুনটাকে আমরা সম্পূর্ণভাবে নির্বাপন করি। তবে গাড়িতে যে সিলিন্ডারগুলো আছে, অনেক সিলিন্ডারের মাথার নবগুলো সব ভেঙে গেছে, কিছু গ্যাসও বাইর হচ্ছে। তবে আমরা এখানে যে ট্রাকের মালিক এবং পাম্পের মালিক কাউকে আমরা পাই নাই। আমরা এটা চেষ্টা করছি যে গ্যাসটাকে বন্ধ করে, মানে এইটা এইটা এই যে এখান থেকে